मॉर्निंग बंधुरा एंड वेलकम बैक टू माय चैनल बंधुरा आज के हे 27th June सान्डे और हमार हजबैंडर बार्थडे तई सकाल बेला रान्नाबान्ना करछि। तो प्रथमे देखो हमें काँचकलागुलो भेजे निलाम एबार जिरे और एक तेजपाता फोड़न दिए हलुद गुड़ो और लंका गुड़ो दिए दिलाम। आज के इलिश माछ होबे तो ओर जन्मदिनेर जोन्नो आज के इलिश माछ स्पेशल कारण ओर होच्छे माछ बेशी प्रिय माँस नय। तो इलिश माछ आबार खूब साबधाने रान्ना करते हैं खूब आस्ते आस्ते आमी माछगुलो सब उल्टे पाल्टे दिलाम और एबार जल दिए दिच्छि। इलिश माछ আমরা না ভেজে এইভাবেই খাই আর খুবই সাবধানে করতে হয় বেশি নাড়াচাড়া করলে টুক করে ভেঙে যায়। তো এবার আর একবার আমি নাড়িয়ে দিচ্ছি মানে ঘুরিয়ে দিলাম আর এরপর আগে থেকে ভেজে রাখা কাঁচকলাগুলো দিয়ে দিলাম। আর কাল আমার কি হয়েছে আমি মাস্টার্ড পাউডার আনতে ভুলে গেছি তো আমাকে এই জন্য সর্ষে বেটে দিতে হলো। যদিও আমরা সানরাইজ মাস্টার্ড পাউডারটাই বেশি খাই আর এরপর একটুখানি সর্ষের তেল দিলাম ব্যাস ইলিশ মাছ রেডি। আর এবার আমি টিফিনের জন্য একটু আলু ভেজে নিচ্ছি আর আলু ভাজা হয়ে গেলে ওই কড়াইতেই আমি একটা মাছের মাথা দিয়ে দিলাম। তো আজকে হবে মাছের মাথা দিয়ে মুগ ডাল তার জন্য মাছের মাথাটা ভেজে নিলাম আর আমি কড়াইতেই এইভাবে ভেঙে নিই চাইলে বাইরে বার করে তারপরে নোড়া দিয়ে মাছের মাথাটা ভাঙা যায় আমি এইভাবে কড়াইতেই করে নিই। আমি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম খুব সামান্য পেঁয়াজ আর তারপর আদা আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলা অ্যাড করলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো। এবার মাছের মাথাটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম। মুগ ডাল আমি আগেই হালকা করে ভেজে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো ব্যাস এবার ভালোভাবে ফুটতে দিতে হবে আর লাস্টে নামানোর আগে একটুখানি ঘি আর গরম মশলা দিলে খুবই ভালো। তো আমার হাজবেন্ডের অতি প্রিয় হচ্ছে লুচি তাই আজকে ওর জন্মদিনে সকালবেলার ব্রেকফাস্টে লুচি হবে না তাহলে তো হবেই না। তো সেই জন্য লুচি ভাজা হচ্ছে আর আমি আলু আগেই ভেজে রেখেছি তো ওকে লুচি আর আলু ভাজা দিয়ে দেওয়া হলো। তো এটাই আমাদের সবার সকালের টিফিন হয়েছে। আর এবার আমি পায়েসটা বানিয়ে নিচ্ছি। তো আমি আজকে সুধা দুধ আমাদের এখানে পাওয়া যায় সুধা দুধ দিয়ে সুধার একটা ফুল ক্রিম দুধ হয় সেটা দিয়েই পায়েস বানাচ্ছি সেটা দিয়ে পায়েসটা খুব ভালো হয় ঝাড়খণ্ডে পাওয়া যায় এটা। আর চালটা আমি এরকম ধুয়ে তারপর জল ঝরিয়ে একটু ঘি মাখিয়ে রাখি এবার মিছরি দিলাম হয়ে গেছে আর কাজু কিশমিশ দিয়ে দিলাম। স্নানটান সেরে আমি চলে এসেছি একদম রেডি হয়ে আর আমার অনেক কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বলা যেতে পারে মানে প্রথম প্রথম রান্নার বান্নার প্রথম পর্ব কমপ্লিট হয়ে গেছে। বাকি আছে শুধু ভাত করা আর যে ভাজাভুজিগুলো দেওয়া হবে সেগুলো একটু গরম গরম করা হবে। আর এখন ঘড়িতে বাজে সবে 10:15 মানে আমি বিফোর টাইম কাজ করছি আমি একদম ফাস্ট ফরওয়ার্ড মুডে কাজ করছি আজকে। তো সকাল থেকে আসলে টাইম পাইনি কারণ একদম সুযোগ ছিল না আমি একদম ঝটপট ঝটপট করে রান্না করছিলাম আর সেই জন্য আর ক্যামেরার সামনে আসিনি আসতে গেলে অনেক কিছু সেটিং করতে হয় তো সেই জন্য আসিনি। যাই হোক এখন চলে এসেছি এখন শুধু বাকি আছে পুজো করা রুম ডেকোরেশন করা আছে যেখানে কেক কাটা হবে সেই জায়গাটা আর কি বাকি আছে হ্যাঁ কানাজির জন্য আমি একটা জামা এনেছিলাম না নতুন জামা। তো আমাদের বাড়িতে যখনই কারোর বার্থডে হয় তো কানাজির জন্য অবশ্যই নতুন জামা আসে আর যে বার্থডে তা সে যেমন নতুন পরে কানাজিও সেরকম নতুন পরে। তো কানাজিকে নতুন বস্ত্র পরিয়ে আজকে রেডি করাবো আর তোমাদের সঙ্গে পুজোটা শেয়ার করে নিই আর তারপর হচ্ছে আমি কিভাবে রুম ডেকোরেশন করি সেটা একটুখানি ঝলক দেখো। আর একটা কথা রান্না কিন্তু আমি আজকে একবেলার করেছি কারণ আমাদের বার্থডেতে মাছই খাওয়া হয় আর হচ্ছে সমস্ত ভাজাভুজি দিয়ে সুন্দর করে সাজিয়ে আর অবশ্যই মাছ আর আমার হাজবেন্ড তো এমনি মাছ খেতে বেশি ভালোবাসে চিকেন টিকেন নেওয়া অত পছন্দও করে না মাছ খেতেই বেশি পছন্দ করে তো সেই জন্য আজকে মাছই রান্না করা হয়েছে। আর ও বলেছে রাতের অ্যারেঞ্জমেন্ট কিছু না করতে ও ব্যবস্থা করবে জানি না কিভাবে কি করবে কিন্তু বলেছে যে পার্টি তো সবাই এনজয় করবে তো খালি আমি কেন রান্না করবো তো রাতের অ্যারেঞ্জমেন্ট নাকি ও করবে। তো দেখা যাক সেটা কি হয় সেটা ক্রমশ প্রকাশ্য আমিও জানি না আর তোমরাও জানতে পারবে ব্লগের মধ্যেই থাকবে। তো বন্ধুরা দেখো আমার ছেলে আজকে ড্রয়িং করছে অন্যদিন এই সময় ওর অনলাইন ক্লাস চলে কিন্তু আজকে ক্লাস নেই তাই ও ড্রয়িং করছে। আর আমি এবার ঠাকুর ঘরে এসে গেছি কানাজিকে স্নান করিয়ে নিচ্ছি আর একটু পুষ্প দিয়ে অভিষেকও করিয়ে দিলাম ভারী মিষ্টি লাগে দেখতে। আর কানাজির গাটা সুন্দর করে মুছিয়ে দিচ্ছি এই জামাটা নিয়ে এসেছিলাম কিছুদিন আগে কিন্তু এখনও ভাঙা হয়নি তো আজকে ভাবলাম আজকে যেহেতু ওর জন্মদিন তো সেই জন্য কানাজিকেও একটা নতুন জামা পরাই। আর আমি ঠাকুর ঘরে এসে একটা মালাও গেঁথেছি দেখো কি সুন্দর লাগছে মালাটা পরে। এবার কানাজির সাজ শৃঙ্গার সমস্ত কিছু করিয়ে নেব আর ফুল দিয়ে সাজিয়ে নেব। দেখো মুকুটটা পরিয়ে দিলাম বাঁশিটা দিয়ে দিলাম
আর ময়ূরের পালকটা দিয়ে দিলাম। এবার আমি কানাজির আরতি করে নেব, ধূপ দিয়ে প্রদীপ দিয়ে আরতি করে নেব। তো তোমরাও পুরো পুজো পদ্ধতি দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার পুজো হয়ে গেল, আর আসনটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। যেদিন বেশ অনেক টগর ফুল পাওয়া যায় সেদিন আমি খুব সুন্দর করে আসনটা সাজাতে পারি। তো পুরো আসনটা আমি সাদা ফুল দিয়ে দেখো ভরিয়ে দিয়েছি, মানে যেটুকু আমি পেরেছি তার মধ্যে। কিন্তু আজকে আমি বেলপাতা জোগাড় করতে পারিনি, তার কারণ ফুলওয়ালাও দেয়নি আর আমি আজকে বেরোতেও পারিনি। কিন্তু ঠাকুরের জন্য যে মিষ্টি আনা হয়েছে, মানে মিষ্টি কালকে এনে আমি ঠাকুর ঘরে জল দিয়ে রেখে দিয়েছিলাম, কারণ ঠাকুরের মিষ্টি তো ফ্রিজে রাখা যায় না, তো সেই জন্য আমি বাইরেই রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা অবশ্যই জানিও যে কানাজিকে নতুন ড্রেসটা পরে কেমন লাগছে। আমার মনে হয় যেদিন কানাজি নতুন বস্ত্র পরে আরও মিষ্টি লাগে। তো দেখো এবার আমি চলে এসেছি, বেলুন ফোলাচ্ছি আর ঘরের ডেকোরেশনের কাজ করছি। শুধু আমি একা নয়, সাথে ছেলে আছে, হাজবেন্ড আছে, সবাই মিলে আমরা রুমটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি, খুবই ছোট্ট করে। সবাই কাজ করছে, আমি ডান্স করছি। না গো, আমি একটু একটু কাজও করছি। এখন বাজে ঘড়িতে প্রায় 11:30, তো এই সমস্ত ডেকোরেশন কমপ্লিট হয়ে গেলে আমি আবার যাব কিচেনে, রান্না শুরু করব। তো দেখো আমি দুটো গ্যাসে দুটো জিনিস বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি আর একটা ভাজাভুচি হচ্ছে। তো সমস্ত ভাজাভুচি হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এবার দেখো থালিটা আমি কেমনভাবে সাজিয়েছি। তো ভাত দেওয়া হয়েছে 5 রকম ভাজা, যেটা আমি জাস্ট এখন গরম গরম ভাজলাম, আর মাছের মাথা দিয়ে মুগ ডাল, ইলিশ মাছ কাঁচকলা দিয়ে, এরকমই ও বেশি পছন্দ করে ভাপার থেকে, আর দই মিষ্টি। তো আমাদের এখানে না খুব ভালো দই পাওয়া যায়, গ্র্যান্ড বলে একটা মিষ্টির দোকান আছে, সেখানের দই আমরা খাই, আর পায়েস। তো সমস্ত রান্না আমি করেছি আর প্লেটও আমি সাজিয়েছি। কেমন হয়েছে প্লেট সাজানো অবশ্যই বলো। তো দেখো আমার হাজবেন্ড খাচ্ছেন আর এদিকে তাকাচ্ছেন, আর বলতেও পারছে না বন্ধ করো। তো বেচারা মুখ নিচু করে খাচ্ছে। তো দেখো প্লেটটা, প্লেট কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো। গুড ইভিনিং বন্ধুরা, আমার বার্থডে সন্ধেবেলা হয়ে গেছে আর বার্থডে যার সে এখনো রেডি হয়নি, বাট আমি রেডি হয়ে গেছি। সবসময় এরকমই হয়, সবাই বলে যে মেয়েদের রেডি হতে বেশি টাইম লাগে, বাট আমাদের ক্ষেত্রে উল্টো। আমার যেটুকু সময় লাগুক আমি বিফোর টাইম স্টার্ট করে দিই, যাতে আমি টাইমের মধ্যে রেডি হয়ে যেতে পারি। এখন ঘড়িতে বাজে 7:30, আর বার্থডে যার সে এখনও রেডি হয়নি। তার কারণ হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টে প্রত্যেক মাসের যে লাস্ট সানডেটা হয় তাতে একটা মিটিং হয়, তো আমাদের ফ্ল্যাটের রিপ্রেজেন্টেটিভ হিসাবে ওকে সেই মিটিং অ্যাটেন্ড করতে হয়েছে, সেই জন্য এখনও রেডি হতে পারেনি। ও এলেই জাস্ট কেকটা কাটা হবে। তোমরা অনেকে আমাকে কমপ্লিমেন্ট দাও যে আমাকে গ্রিন পরলে খুব ভালো লাগে, তাই সেই জন্য আজকে আমি একটা গ্রিন শাড়ি পরেছি। এটা একটা পিওর সিল্ক আছে আর একদম গ্রিন কালারের আছে। আমার ছেলের বার্থডেতে আমি গ্রিন কালারের একটা স্যুট পরেছিলাম, তোমরা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছিলে, বলেছিলে গ্রিন কালার খুব ভালো লাগে। তো আজকে প্রচণ্ড গরম, কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে না সেরকম গরম পড়েছে। আমি ফ্যান অফ করে কথা বলছি, আমার যথেষ্ট পরিমাণে গরম লাগছে, তাই আমি একটু হালকা শাড়ি পরেছি। কেমন লাগছে অবশ্যই জানিও, আর একটু হালকা জুয়েলারিও পরেছি, কিন্তু খুব বেশি সাজিনি। বার্থডের জন্য যেটুকু সাজা যায় সেটুকু সেজেছি। আর এই হালকা লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই অনেকেই জানো যে আমাদের এখানে সানডেতে ফুল লকডাউন থাকে, মানে স্যাটারডে 4টার থেকে সোমবার দিন সকাল 6টা অবধি ফুল লকডাউন থাকে, মানে সানডের দিনটা পুরোপুরি লকডাউন থাকে।
তো ও বলেছিল যে রাতের যে ডিনারটা হবে তার অ্যারেঞ্জমেন্ট ও করবে, আমাকে কিছু করতে মানা করেছিল, এবং আমিও সকালবেলা শুধুমাত্র দুপুরের মতো লাঞ্চই বানিয়েছিলাম, রাতের জন্য যে কিছু বানিয়ে রাখবো সেসব কিছু বানিয়ে রাখিনি। তো এখানে সমস্ত রেস্টুরেন্টও বন্ধ। ও আমার যে একটা ফেভারিট রেস্টুরেন্ট আছে, ছেলের বার্থডেতে আমি সেই রেস্টুরেন্টে গেছিলাম, তার কিছু ফেভারিট ডিশ আছে আমার যেগুলো স্পেসিফিক আমার একটু বেশি ভালো লাগে। তো ও সেই রেস্টুরেন্টের মালিকের সাথে কথা বলে রেস্টুরেন্ট খুলিয়ে সেই জিনিসগুলো অর্ডার দিয়ে মানে অর্ডার দিয়েছে। ওরা অনেক দনমন করেছে, কিন্তু তারপরও তাদেরকে মানিয়ে টানিয়ে ফোন টোন করে মানিয়েছে এবং আমার অর্ডার যেটা সেটা প্লেস করেছে। তো যাই হোক, রেস্টুরেন্ট বাইরে থেকে বন্ধ রয়েছে পাবলিকদের জন্য, বাট ভেতর থেকে রেস্টুরেন্ট খোলা থেকে যা জিনিস আমার পছন্দ, আমার একটা স্পেসিফিক আইটেম আছে সেটা পছন্দ, সে সমস্ত কিছু বানানো করিয়েছে। তারপর সে মালিক শুরু করলো যে ডেলিভারি বয় নেই, ডেলিভারি বয় নেই, তারপর যাই না কীভাবে কি ম্যানেজ করলো, ফাইনালি কি হবে এখনো অবধি জানি না। তো এরপরে বোঝা যাবে যে কি হবে, নাকি রাতে আমাকে রুটি বানাতে হবে সেটাও বুঝতে পারছি না যে কি হবে, কারণ এখানে সম্পূর্ণ লকডাউন। তো তো আজকে একটু বাইরের খাওয়াটা মানে একটু মুশকিল, বাট কি বলতো, যেটা যে দিনের অনুষ্ঠান সেটা সেই দিন সেলিব্রেট করলেই বেশি ভালো লাগে, আমার তো তাই মনে হয়। আর যখন সবাই রয়েছে, অনেক সময় থাকে যে না বাইরে রয়েছে সেটা আলাদা ব্যাপার, বাট যখন সবাই রয়েছে তারপর যাই না কপালে যে কি খাবার আছে সেটা তো আর একটু পরে বোঝা যাবে। তো চলো এবার কেকটা কেটে নিই, আমার মনে হয় এতক্ষণ ও রেডি হয়ে গেছে, দেখি ও রেডি হয়ে গেছে নাকি, আর তারপর কেকটা কেটে নিই। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বন্ধুরা চলে এসেছি আমাদের খাবার, জাস্ট ডেলিভারি বয় দিয়ে গেল। তো এসে চিকেন কাটলেট, তো এই রেস্টুরেন্টের চিকেন কাটলেট আমার খুবই ভালো লাগে, এবং গেলে অনেক সময় অর্ডার দিলে সঙ্গে সঙ্গে পাওয়াও যায় না, তো বিফোর ফোন করে নিতে হয়, সকালের দিকে ফোন করে বুক করে নিতে হয়, তো তাহলে পাওয়া যায়। আর এটা শুধু আমার নয়, আমার ছেলের হাজবেন্ডের মায়ের সবার ভীষণ পছন্দ। আমার ছেলে দেখো জুত করে বসে গেছে, একদম খাচ্ছে, তো এটা সবারই পছন্দ, তো সবাই খুব ভালোভাবে খাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম আমার হাজব্যান্ডকে যে কেমন হয়েছে, তো বললো দারুণ হয়েছে, ছেলে কিছু বলছে না, ও আর এখন কথা বলার মতো পজিশানে নেই, ও খুব মানে এনজয় করছে। এটা আমার প্লেট, এবার আমিও খাবো, তো দেখো আমি কত খুশি খেতে গিয়ে। তোমাদেরকেও একটুখানি দিয়ে দিলাম, আর তারপর সোজা মুখে, দেখো দেখো আমার মুখের এক্সপ্রেশন। তো এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় খাবার রেস্টুরেন্টের, সেটা হচ্ছে চিকেন কাটলেট, আর এই রেস্টুরেন্টেরই যেটা থেকে আনা হয়েছে। তো আমরা এগুলো খেয়ে নিচ্ছি, এছাড়া আরও অর্ডার করা হয়েছিল চিকেন ভর্তা আর হচ্ছে বাটার নান। তো চিকেন ভর্তাও এই রেস্টুরেন্টের আমার ভালো লাগে, যদিও অন্যান্য অনেক রেস্টুরেন্টের আমার ভালো লাগে না চিকেন ভর্তা, আমি বাড়িতে যেটা বানাই ভালো লাগে, কিন্তু আজ তো আমার ছুটি সন্ধেবেলা, তো নো রান্নাবান্না, তো আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি আর সবাই খাচ্ছে। তো এই মুহূর্তে এসে আমাদের এখন মনে হচ্ছে যে চিকেন ভর্তাটা অর্ডার করা বেশি হয়ে গেছে, শুধু কাটলেটটাই ঠিক ছিল। বন্ধুরা আমাদের ডিনার কমপ্লিট, আর আমার অবস্থা দেখো, চুল টুল বেঁধে নিয়েছি, গরমে আমি আর চুল খুলে থাকতে পারছি না। তো এখন তোমাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে। এরপর দেখা হবে কালকে অন্য আরও একটি ভিডিও নিয়ে, সবাই খুব ভালো থেকো, টাটা।